আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আলহামদুলিল্লাহ, আজকে আমরা শুরু করতে যাচ্ছি ডাবল স্ট্যান্ডার্ড 2.0 এই অডিও সিরিজের নতুন একটি পর্ব। আজকের পর্বে আমরা আলোচনা করব কর্তা, কর্তৃত্ব ও কর্তব্য এই অধ্যায়টি থেকে। তাহলে চলুন আমরা শুরু করি আজকের পর্বটি। অ্যাডমিন, দিনচারেক পর, আর তিন দিন পর সেমিস্টার ফাইনাল। কাহা তাক এই বই আর ক্লাস নোটের অত্যাচার সহ্য করা হয়। ধুমায়িত কফি হাতে ওরা ছাদে এসে বসল। রাত জাগাই লাগবে বোধহয় আজ। সিনিয়র কিছু আপুরা এদিকে সেদিকে বসে হেঁটে ফোনে কথা বলছে বাসায়। উমত সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। গিবত, অহংকার, রাগ, জবানের যত গুণাহ আছে তাদের মাস্ট কি হলো? বদ ধারণা। যার কাছে এই মাস্টার কি থাকবে তার জন্যে জবানের গুণাহের দরজা খুলে যাবে। তিথি, বলে ফেলো সখী, তোর সেদিনের আলোচনা থেকে অনেক কিছুই ক্লিয়ার হয়েছিলাম, বাট দু একটা বিষয়ে একটু খটকা আছে। কি খটকা শুনি। আমার প্রথম প্রশ্ন হলো, স্বামী পরিবারের কর্তা, তার কারণ হিসেবে বলা হলো স্বামী উপার্জন করে খরচ করে। এখন তো মেয়েরাও সমানভাবে উপার্জন করে, তাহলে স্বামীকে কেন কর্তা মেনে নিতে হবে? অনেক পরিবারে তো আর্নিং মেম্বারই নারী, তাহলে সেই পরিবারের কর্তা মেয়ে হবে না কেন? জানতাম এই প্রশ্নটাই তুই করবি। প্রচলিত অর্থে কর্তা শব্দটা ডিসিশন মেকিংয়ের সাথে সম্পর্কিত। যার সিদ্ধান্ত সেই কর্তা, আর সিদ্ধান্ত কে দিবে তা অনেকটাই পরিবারের অর্থের যোগান কে দেয় তার উপর নির্ভর করে। আল্লাহ তাআলাও পুরুষকে কর্তা নিয়োগের একটা কারণ হিসেবে সেটাই বলেছেন, অর্থের যোগান ও শক্তিমত্তা। এখন দেখ, প্রথমত শারীরিক শক্তির কারণেই পুরুষের কামাই করা ও পরিবারের উপর খরচ করা ওয়াজিব, বিনা কারণে ঘরে বসে থাকা নাজায়েজ। তাই পুরুষ কামাই না করে ঘরে বসে থাকবে বা ঘরে খরচ দেবে না, এই সুযোগ ইসলাম দেয়নি। এখন নেশাকর স্বামী সংসারে খরচ না দিয়ে নেশা করবে আর রোজগারের স্ত্রীর উপর খবরদারি করবে, এটা কি ইসলামের দোষ? ইসলাম তো নেশাকরকে নারীর কর্তৃত্ব দেয়নি। নাফরমানের নাফরমানি সিদ্ধান্ত মানতে ইসলাম বলেনি নারীকে। স্বামীর নেশার টাকা, যৌতুক এসব দিতে ইসলাম বলেনি, বরং ইসলাম বলেছে হারাম কাজে কোনো আনুগত্য নয়। আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলার নাফরমানির কাজে কারো আনুগত্য করো না, আনুগত্য তো শুধু ন্যাক কাজের। সুনানে আবু দাউদ 2625। আসলে আমার মনে হয় দোস্ত, ইসলাম নারীকে অনেক সুযোগ দিয়েছে যেটা আমরা জানি না বলেই পুরুষের নির্যাতনের শিকার হতে হয়। ঠিক বলেছিস চৈতি, স্বামী স্ত্রী কেউ জানে না ইসলাম তাদেরকে কি কি বলছে, কি কি নিষেধ করেছে। পরিবার পরিচালনার ব্যাপারে ইসলামের নির্দেশনা না জানার কারণেই পারিবারিক সমস্যাগুলো হয়। স্বামী নির্যাতন করে, যৌতুক আনতে বলে, নেশা করে, তালাক চেয়ে নাও, ইসলাম কি বলেছে কামড়ে পড়ে থাকো? আল্লাহর নাফরমান স্বামীর ঘর করতে আমি বাধ্য না, আরেকটা বিয়ে করো। স্বামী তালাক দিতে না চাইলে ইসলামী আদালতের দ্বারস্থ হবার সুযোগ দেয়া হয়েছে। সমস্যা আছে দোস্ত, এখন তো ইসলামী আদালতও নাই। ইসলামের সিস্টেমটাও বুননের মতো। যেমন ধর, ছোটোবেলা থেকে ছেলেদের প্রপার ইসলামী শিক্ষার ব্যবস্থা যদি থাকতো, যাতে নারীদের সম্মানের বিষয়টা সে শিখে বড় হবে। যদি ইসলামী সমাজ হতো, সেখানে ডিভোর্সি মেয়েকে স্বাভাবিকভাবেই নেওয়া হবে, যেখানে পুরুষের একাধিক বিয়েকে স্বাভাবিকভাবে নেওয়া হবে, তাহলে নারীর জীবনে আরও সহজ হতো। আর যদি থাকতো ইসলামী আদালত, সেখানে অধিকার নিশ্চিত করা হবে। এই তিন চারটি জিনিস মিলে নারীর ন্যায্য অধিকার নিশ্চিত করবে। শুধু বাবা মা বা শুধু আদালত বা শুধু সমাজ পুরো সমাধানটা দিতে পারবে না। একাধিক বিয়ে থাকলে মেয়েদের জীবনে সহজ হতো? মানে কি বললি এটা? একটা ডিভোর্সি মেয়েকে অবিবাহিত ছেলেরা বিয়ে করবে না, এটাই স্বাভাবিক। একের অধিক বিবাহ প্রচলিত থাকলে পারিবারিক জীবনে নারীর অসহায়ত্ব কমে যেত। স্বামী কোনো কথা বলার আগে দুবার ভাবত, সব স্বামীর প্রেসারে থাকত। স্ত্রীও নিজেকে এই স্বামীর হাতে আটক, যে কোনো মূল্যে এই স্বামীরই ঘর করতে হবে এটা ভাবত না। আমার যাওয়ার জায়গার অভাব নেই। ইসলামের এই সীমিত একাধিক বিবাহের অনুমতি, এটাও নারীর বিধান, নারীর জন্যেই, বিধবা আর ডিভোর্সি নারীর পক্ষে। অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি। আচ্ছা বাদ দে, এখন বল, স্বামী স্ত্রী দুজনেই কামাই করে সেই পরিবারের কর্তা কেন পুরুষ হবে? জেনে ছাড়ব আজ। আচ্ছা, তোর সবচেয়ে অপছন্দের প্রাণী কি? মাকড়সা, তেলাপোকা, টিকটিকি, কেন্ন, সাপ, এগুলো ভালো লাগে? টিকটিকি অতটা ভয় লাগে না, কিন্তু কেন্ন, সাপ, ছি, তুই তো বিড়ালও ভয় পাস। হ্যাঁ, আর আপনি তো বীর বাহাদুর। তো যেটা বলছিলাম, হাসি থামিয়ে তিথি বলে চলে,
আমরা তেলাপোকা মাকড়সা এসব নিরীহ, কিন্তু বদখত জিনিস দেখে ভয় পাই, রক্ত দেখে ভয় পাই। মেডিকেল ছাত্রীদের কথা আলাদা। আমি বলতে চাচ্ছি 99% নারী প্রকৃতিগতভাবেই 99% পুরুষের তুলনায় ভীতিপ্রবণ। ঠিক আছে, কথা সত্য, এটা কিন্তু তার দুর্বলতা নয় চৈতি, এই ভীতিই তার অস্ত্র। প্রজন্ম টিকিয়ে রাখার জন্যে আল্লাহ বিভিন্ন প্রাণীকে বিভিন্ন অস্ত্র বা কৌশল দেন, সেকুলারীয় ভাষায় বললে প্রকৃতি দেয়, যা দিয়ে তারা সন্তানদের রক্ষা করে প্রজন্মের টিকে থাকা নিশ্চিত করে। যেমন ধর, একটা কৌশল হলো বেশি সন্তান দেয়া। যেই প্রাণীগুলো খাদ্যতে পরিণত হওয়ার চান্স বেশি, তারা বাচ্চাও বেশি পারে, এতে ওতে খেয়েও শেষ হয় না, প্রজাতি টিকে যায়। চৈতি সাই দেয়। ঠিক তেমনি নারীর এই ভয় হলো মানব প্রজাতি টিকিয়ে রাখারই একটি কৌশল, যাতে করে ছোট ছোট বিপদে, বিপদের ক্ষুদ্রতম আভাসে নারী সতর্ক হয়, উতলা হয় এবং সন্তানকে আগলে ফেলে। যেমন লক্ষ্য করলে দেখবি, সব প্রাণীর মায়েরাই সন্তান জন্ম দেবার পর বেশি আক্রমণাত্মক হয়ে ওঠে। হ্যাঁ হ্যাঁ, বাচ্চাওয়ালি মুরগির পাশ দিয়ে হেঁটে গেলেই তেড়ে আসে, বাচ্চাওয়ালি কুকুর, ডিমওয়ালা সাপ বেশি অ্যাগ্রেসিভ হয়। রাইট, নারীর এই ভীতিপ্রবণতাও তেমনই স্রষ্টা প্রদত্ত অস্ত্র, এটা দুর্বলতা নয়। এই ভীতি বা উতলা ভাবের বা ইনসিকিউরিটির কারণে নারীরা পুরুষের তুলনায় বেশি সিদ্ধান্তহীনতায় বা দ্বিধাদ্বন্দ্বে ভোগে, এটা না ওটা, এটা অস্বীকার করার কিছুই নেই। এই ভবিষ্যৎ সম্পর্কে শঙ্কা নারীর মমতা, মাতৃত্ব আর সন্তান বাৎসল্য থেকে উৎসারিত, এইটাই নারীত্ব। যে উদ্দেশ্যে প্রকৃতি তাকে বানিয়েছে, সেই উদ্দেশ্য পূরণের জন্যে এই বৈশিষ্ট্যগুলো তাকে দেয়া হয়েছে। মূল উদ্দেশ্য প্রজাতির ধারা বজায় রাখা, এটা স্বীকার করে নিলে নারী ছোট হয় না, নারীত্বের পূর্ণতাই নারীর মহিমা। লজিক্যাল মনে হচ্ছে। এবার পুরুষের ব্যাপারটাই আয়। পুরুষ স্বভাবগতভাবে বেপরুয়া, এটাও প্রকৃতিগতভাবেই তার ভেতর আছে। ভীত পুরুষ বা সাহসী নারী যে নেই সেটা আমি বলছি না, আমি ইন জেনারেল বৈশিষ্ট্য বলছি। এর প্রয়োজনটাও সেই প্রজাতি টিকিয়ে রাখার কৌশল। যে কোনো কিছুকে বিপজ্জনক মনে করলে সে লাভ ঝুঁকি 7-5 কম ভাববে, বেপরোয়া সিদ্ধান্ত নিবে এবং পরিবার রক্ষায় পেশিশক্তি ব্যবহার করবে যা তাকে দেয়া হয়েছে। এই কাজ নারী জাতীয় করে, কিন্তু পরে, শেষ মুহূর্তে, আর পুরুষ করে আগেই। এই বেপরোয়া ভাব পুরুষের প্রথম অস্ত্র আর নারীর শেষ অস্ত্র, প্রজাতি বাঁচানোর। আর একটু সহজ করে বলি, ধর ঘরে একটা সাপ ঢুকল, এরপর কী ঘটনা ঘটবে চিন্তা কর। স্ত্রী চিৎকার করে বাড়ি মাথায় তুলবে, বাচ্চাগুলোকে সামলাবে, নিয়ে খাটের উপরে উঠবে, আর স্বামীটা লাঠি টাঠি নিয়ে একটা দিয়ে সাপ মারার চেষ্টা করবে। এটাই কাম্য এবং স্বাভাবিক সিনারিও, তাই না? নাকি উল্টো? না না, এটাই। স্বামী বাচ্চা কাচ্চা নিয়ে খাটের উপরে উঠে বসে আছে, আর বউ ঝাঁটা নিয়ে লাফঝাঁপ দিয়ে সাপ মারার চেষ্টা করছে, এটা খুবই হাস্যকর। হে হে, দুজন খুব করে হেসে নিল, দেখলি কতটা উদ্ভট, হাসি থামাতে পারছে না। হে হে, আরও কিছুক্ষণ হেসে থামলো হাসির দমক। বেশ, পরিবার একটা প্রতিষ্ঠান যেটা স্বামী স্ত্রী পরামর্শে চলে, বিকশিত হয়, উন্নতি করে। যে কোনো প্রতিষ্ঠানের পরামর্শ খুব ইম্পর্ট্যান্ট। নবীজির পরামর্শের দরকার ছিল না, ওহির মাধ্যমেই সঠিক সিদ্ধান্ত পেতেন, তারপরেও তাকে আল্লাহ পরামর্শ নিতে বলেছেন। তিনি এত বেশি পরামর্শ করতেন, সাহাবি বলেছেন তার মতন এত পরামর্শ করতে আমরা কাউকেই দেখিনি। সন্তানের দুধ ছাড়ানোর মতো বিষয়েও আল্লাহ স্বামী স্ত্রীকে পরামর্শ করে নিতে বলেছেন, আর এই ছোট একটা বিষয়ে পরামর্শের গুরুত্ব উল্লেখ করে বড় বড় বিষয়েও পরামর্শ করার প্রচ্ছন্ন আদেশ রয়েছে। মনে যা চাই তাই করলাম, এটা ইসলাম অনুমোদন দেয় না। মুমিনের একটা গুণ হলো সে পরামর্শ করে সব কাজ করবে। দিনদার স্বামী অবশ্যই খামখেয়ালি হবে না, সব বিষয়ে স্ত্রীর পরামর্শ নেবে। পরামর্শ করার পর সিদ্ধান্তের বিষয়ে আসে, সিদ্ধান্ত নিতে হবে একজনকে। সিদ্ধান্তদাতা দুজন হতে পারে না, কারণ যে বিষয়ে একমত হওয়া গেল না সে বিষয়েও তো সিদ্ধান্ত আসতে হবে। কে হবে? যে হবে সেই পরিবারের কর্তা। কেন নারী কেন সিদ্ধান্ত দেবে না? কেন পুরুষই প্রত্যেক ব্যাপারে সিদ্ধান্ত দেবে? খুব খেয়াল করার বিষয় এটা চৈতি। প্রথমত, একটা সিদ্ধান্ত যখন তুই নিচ্ছিস, সেই মুহূর্তে আরও কিছু অপশন তুই বাতিল করছিস। দেখা যাচ্ছে 5টা সম্ভাব্য সিদ্ধান্তের মাঝে একটা তুই নিলি, আর বাকি 4টা তোকে বাতিল করে দিতে হলো। ওই বাকি 4টাকে বলে অপরচুনিটি কস্ট। একটা করতে গিয়ে আরও যেগুলো তুই করতে পারিস না সেগুলোর পজিটিভ দিক তোকে ছেড়ে দিতে হচ্ছে। আর দ্বিতীয়ত, মানুষের প্রত্যেকটা সিদ্ধান্তের, প্রতিটা বিষয়েরই মেরিটস ডিমেরিটস আছে। যে সিদ্ধান্তটা সবার ঐক্যমতে তুই নিলি
সবচেয়ে পারফেক্ট, সেটাও কিছু মন্দ দিক, কিছু অসুবিধা রয়ে গেছে। হয়তো বাকি চারটার চেয়েও তোর সিদ্ধান্তটার লাভ একটু বেশি, ক্ষতি কিছু কম। মানে বলতে চাচ্ছিস, কোনো বিষয়ে সার্বিক লাভ ক্ষতি বিচার করে কিছু ক্ষতি সত্ত্বেও একটা সিদ্ধান্ত নিতে হয়, লাভের পাল্লা বাড়ি রেখে। এই জন্যে লাভ বেশি দেখে ওই ঝুঁকিটুকুকে অগ্রাহ্য করতে হয়, ফাইনাল সিদ্ধান্তটা নিতে হয় কিছুটা বেপরোয়া হয়ে, কিছুটা ড্যাম কেয়ার ভাবনা নিলে শেষ মুহূর্তে কোনো সিদ্ধান্তে আসা যায় না। রিস্ক অফ ডিসকাশনেরই অংশ। বুঝলাম, এই শেষ মুহূর্তে বেপরোয়াগিরির জন্য পুরুষকে লাগবে, তাই তো? ইয়াস মাই ফ্রেন্ড, এ বিষয়ে অধিকাংশ রিসার্চ বলছে স্ট্রেস বাড়লে, মানে কোনো একটা সমস্যার সম্মুখীন হলে পুরুষ বেপরোয়া সিদ্ধান্ত নেয়, আর মেয়েদের উপর কোনো প্রভাব হয় পড়ে না, না হয় মেয়েরা আরও পিছিয়ে যায়। শুধু বেপরোয়া সিদ্ধান্ত নিলেও তো সমস্যা। এক্স্যাক্টলি, এখানে আল্লাহ চমৎকার একটা ব্যালেন্স করেছেন, সেটা হলো নারী তার স্বভাবগত ভীতি ও দ্বিধা দিয়ে কোনো সিদ্ধান্তের লাভ ঝুঁকি তুলে ধরবে, আর পুরুষ তার স্বভাবগত বেপরোয়া ভাব নিয়ে ঝুঁকি বরদাস্ত করে লাভের দিকে চোখ রেখে সিদ্ধান্ত নিয়ে ফেলবে ও ঝুঁকি প্রথম ফেস করবে। এভাবেই দুজনের সম্মিলিত মিটিংয়ে পরিবার নামক প্রতিষ্ঠান চলবে ও এগিয়ে যাবে। আচ্ছা, যদি উল্টোটা হয়, যদি নারী ডিসিশন মেকার হয় কি হবে বল দেখি? পুরুষ বেপরোয়া অপশন দিবে তার স্বভাবসুলভ, আর নারী আরও কনফিউজড হয়ে যাবে, সেই সাথে স্বভাবসুলভ দ্বিধা ও সিদ্ধান্তহীনতা তো আছেই, ফলে সিদ্ধান্তটা কেমন দাঁড়াবে তুই বল। এজন্যেই ইসলাম পুরুষকে পরিবার নামক প্রতিষ্ঠানের কর্তা বানিয়েছে। এটা 99% পরিবারের কথা বললাম, দু একজন কর্পোরেট আইকন মহিলা তো আর সমগ্র নারী জাতির প্রতিনিধিত্ব করতে পারে না। আর দুজন আয় করলেও আমি আমার ইনকাম সংসারে দিতে বাধ্য নই, আমার স্বামী তার আয়ের সংসারে দিতে ধর্মত্ব বাধ্য। আমাকে ভরণ পোষণ না দিলে ইসলামী আদালত তার থেকে সমপরিমাণ আদায় করে আমাকে দেবে। এই বাধ্যবাধকতার কারণে সেই থাকবে কর্তা। আমি যদি সংসারে দিই এটা আমার সিদ্ধান্ত, স্বামী দাবিও করতে পারবে না, জেরাও করতে পারবে না, ইসলামের বিধান এটাই। আচ্ছা বুঝলাম, তাহলে সামারি দাঁড়ালো রিক্স নেবার বেপরোয়া পুরুষালী স্বভাব, দ্বিধাহীনতা, পরিপূর্ণ অবাধ, আনহ্যাম্পার্ড কর্মক্ষমতা আর আর অর্থব্যয়ের বাধ্যবাধকতার জন্যে পুরুষই পরিবারের কর্তা হবার বেশি উপযুক্ত, আর ঠিক বিপরীত কারণে নারী কর্তা হবার জন্যে কম উপযুক্ত। আর তা হল ভীতিপ্রবণতা থেকে উৎসাহিত দ্বিধা, শারীরিক নির্ভরশীলতা, প্রকৃতিগতভাবেই বাধাপ্রাপ্ত কর্মদক্ষতা, যেটা আমরা জোর করে অস্বীকার করলেই তা থেকে মুক্ত হতে পারব না। চৈত্রীর পিঠে হাত রাখি তিথি। আর এতক্ষণ কেবল একটা দিক বললাম পুরুষের কর্তৃত্বের কারণ হিসেবে, এরকম আরও দিক রয়েছে। আসলে চৈতি, আমরা যারা মুসলিমা, আত্মসমর্পিতা, আমাদের তো এত যুক্তি খোঁজার দরকার নেই না, তাই না? সব যুক্তি সব তর্কের শেষ এটাই যে আল্লাহ, তিনি সব জানেন, সব বুঝেন। আমাদেরকে আমাদের সাইকোলজিকেই যিনি বানিয়েছেন তিনি বলে দিচ্ছেন পুরুষকর্তা। ব্যাস, একজন মুসলিমার মেনে নেয়ার জন্যে আর কোনো দলিল যুক্তি দরকার আছে? না, তা অবশ্যই, যে বিশ্বাস করে তার দরকার নেই। তবে কেমন খটকা লাগে দোস্ত, উসকুস করে, তা তো করবেই, শয়তানের কাজই তো এটা, আল্লাহর বিধানের ব্যাপারে সন্দেহ তৈরি করা। পশ্চিমা মাপকাঠি আজ আমাদের মন মগজে গেঁথে দেওয়া হয়েছে, তাই আজ আমাদের মনে এত সন্দেহ প্রশ্ন। দূষিত মনস্তত্ত্বে কষ্ট হয় আল্লাহর বিধান মানতে, এটাও আল্লাহ জানেন। একটা সময় মেয়েদের খটকা লাগবে, ইগো ইস্যু হয়ে দাঁড়াবে, এজন্য বলে দিয়েছেন যে বিষয়ে পুরুষকে শ্রেষ্ঠত্ব দিয়েছি সে বিষয়ে আকাঙ্ক্ষা করো না। এটাও আমাদের জন্যে একটা পরীক্ষা, নিজের খেয়াল খুশি ফলো করেছ, ইগোর চাহিদা মেটাচ্ছ, নাকি আমার আদেশ মানছ। স্বামীর কর্তৃত্ব মেনে নেয়া আমাদের জন্য ওয়াজিব, সর্বোচ্চ পর্যায়ের হুকুম। আসলে পুরো জীবনটাই তো পরীক্ষা, আমাদের মেয়েদের জন্যে এটা আসলে বড় একটা পরীক্ষা রে, আর বড় পরীক্ষার পুরস্কারও বড়। পুরুষ জানাজা, জুমআ, জিহাদ, হজ, উমরায় অংশ নিয়ে পুরো দুনিয়া চষে রক্ত ঘাম জড়িয়ে যেই সওয়াব পাবে, আল্লাহ নারীকে সমান প্রতিদান দিবেন যদি সে তিনটা কাজ করে, স্বামীর খেয়াল রাখা, তাকে সন্তুষ্ট রাখা, তার সম্মতি নিয়ে বের হওয়া। যেই নারী এই অবস্থায় দুনিয়া থেকে বিদায় নেয় যে তার স্বামী তার উপর সন্তুষ্ট, সেই নারীর পুরস্কার জান্নাত। আরেক হাদিসে এসেছে, চারটা কাজ যদি কোনো নারী করে সে জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছে প্রবেশ করতে পারবে, পাঁচ ওয়াক্তের নামাজ, রমজানের রোজা, নিজ ইজ্জত আব্রু হিফাজত এবং স্বামীর আনুগত্য। পরীক্ষা বড়, পুরস্কারও বিশাল, সুতরাং চিন্তা নেই, মুমিন তো মেনে নিয়েছে, তার আসল জীবন আখিরাতের জীবন না, তাই না রে? অবশ্যই, দুনিয়ার কদিনের,
আল্লাহর শুক্রিয়া যে আল্লাহ তার হিকমাহ বা প্রজ্ঞার কিছু কিছু আভাস বোঝার ক্ষমতা আমাদের দিয়েছেন, এতক্ষণ যা আমরা আলোচনা করলাম। কিন্তু সব কি আর বোঝা যায় বল? তার প্রজ্ঞার পুরোটা বোঝার ক্ষমতা আমাদের নেই, কিছু কিছু যৌক্তিকতা বুঝে আসে, কিন্তু ফাইনাল কথা হলো আল্লাহ পুরুষকে কর্তৃত্ব দিয়েই বানিয়েছেন আর নারীকে আনুগত্য দিয়েই বানিয়েছেন, এটাই তাদের সহজাত স্বভাব। পুরুষকে এমন বৈশিষ্ট্য দিয়েছেন যা কর্তার উপযোগী, আর নারীকে এমন বৈশিষ্ট্য দিয়েছেন যা অধীনতার উপযোগী। কর্তা হবার জন্য বানানো হয়েছে বলেই আল্লাহ পুরুষের মধ্যে কর্তার উপযোগী বৈশিষ্ট্য দিয়েছেন, এবং নিঃসন্দেহে আল্লাহ সৃষ্টির মধ্যে কোনো ত্রুটি নেই, এটাই আমাদের ঈমান। দিন শেষে আমরা আল্লাহ চিনে নিয়েছি, সুতরাং তার সব সিদ্ধান্ত, সব বিধান, সব স্ট্যান্ডার্ডের সামনে বিনা প্রশ্নে সারেন্ডার করাই বান্দা হিসেবে আমাদের কর্তব্য, যতই মনে বাধো বাধো ঠেকুক। বুঝলি? হ্যাঁ, বুঝতে পেরেছি দোস্ত। আসলে চৈতি, সবচেয়ে বড় কথা স্বামী স্ত্রী দিনদার হতে হবে, এটাই সব সমস্যার সমাধান। প্র্যাকটিসিং হতে হবে, ইসলাম প্র্যাকটিস করার জিনিস, নিজের জীবনে প্রয়োগ করার জিনিস। শুধু ফর্ম ফিল আপের সময় লিখলাম ধর্ম ইসলাম, এই জন্যে ইসলাম দেয়া হয়নি। যে স্বামী আল্লাহকে ভয় করে তাকে স্ত্রীর অধিকার বলে দিতে হবে না, সে অধিকার আদায় করে আরও বেশি করার সুযোগ খুঁজবে। আর স্ত্রী যদি আল্লাহকে ভয় করে চলে, সেও স্বামীর অধিকার আদায় করে তো চলবেই, উল্টো আরও স্বামীর সাহায্য করবে। বলতো, একটা সংসারে দুজনই দুজনের উপকার করতে চাচ্ছে, সাহায্য করতে চাচ্ছে, সেই সংসারে কলহ হয় কীভাবে? আর অনুগত স্ত্রী স্বামীর ভালোবাসাও বেশি পায়। আর অনুগত থাকবো না কেন? দিনদার স্বামী তো এমন কোনো অন্যায় দাবিও করবে না যে আমাকে প্রতিবাদ করতে হবে, সে আমার কাছে যৌতুক চাবে না, মাতাল হয়ে আমাকে পেটাবে না, তরকারিতে লবণ কম হলে আমার গায়ে হাত তুলবে না, আমার ব্যাপারে আল্লাহকে ভয় করবে। এমন দিনদার স্বামী তো আর পথে ঘাটে মেলে না রে, দোয়া করে চেয়ে নিতে হয়। সবার আগে নিজে যদি দিনদার হই, তাহলে দিনদার ছেলের মনে আল্লাহ আমার জন্য পছন্দ ঢেলে দেবেন, আর নিজে বদ্দিন হলে ওই রকম বদ্দিনই ভাগ্যে জুটবে যে নামাজও পড়ে না, ইসলামের দাম্পত্য নিয়মও মানে না। যে তার স্রষ্টা আল্লাহর হক বুঝে না, তার কাছে আমার হকের কী বা মূল্য? ঝগড়াঝাটি নির্যাতনের জীবন বিষিয়ে উঠবে, আফসোস ছাড়া আর কিছুই করার থাকবে না। সাদেকি নবীজি বিয়ের সময় সবার আগে দিনদারিত্ব দেখতে বলেছেন? চৈতি মাথা কিছুটা নিচু করে শুনছে, সম্ভবত লজ্জায় লাল টাল হয়ে আছে, সাজের বেলা তো বোঝা যাচ্ছে না। এখন চলো গো কন্যা, পড়তে যাই, এমনিতেই ডিপার্টমেন্ট আমাদের দেখতে পারে না। হ্যাঁ হ্যাঁ, চল ওঠি, যেন হাঁপ ছেড়ে বেঁচেছে। চৈতির বিয়ের কথা চলছে, পরীক্ষার পর ঈদের ছুটি, সব ঠিক থাকলে ঈদের ছুটিতেই বিয়ে হবার কথা। أسألك العفو